আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল হাইটেল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে স্বাগত। আমি তামান্না সুলতানা, সহকারী শিক্ষক বাংলা। আজকে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর বাংলা নিয়ে। আজকের আলোচ্য বিষয় মোমোর স্বাদ। চলো তাহলে আলোচনা করি। মোমোর স্বাদ, এখানে মোমো হলো একজন শিক্ষার্থী। আমরা দেখব এই মোমো সপ্তাহে সাত দিন কি কাজ করে, কোন দিন সে কি কাজ করে, এখানে তারই আলোচনাটা আসছে। মোমো রোজ স্কুলে যায়, রোজ মানে প্রতিদিন, সে প্রতিদিনই স্কুলে যায়, লেখাপড়া করে। শনিবার সে পড়ার টেবিল সাজায়, রবিবার সে বাগান দেখাশোনা করে। তাহলে এখানে দেখতে পাই যে মোমোর একটা বাগানও আছে। সোমবার গান শেখে, মঙ্গলবার সাঁতার কাটে, বুধবার নিজের ঘর সাফ করে। এখানে ঘর সাফ করে বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করে। বৃহস্পতিবার ছবি আঁকে, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। তাহলে সাত দিনে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল। এখানে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সাত দিনে এক সপ্তাহ হয়, সাত দিনে হয় এক সপ্তাহ। এই সাত দিন মোমো কী কী কাজ করে আমরা সে কাজগুলো এখানে জেনে গেলাম। এখানে কিছু যুক্তবর্ণ আছে, যেমন স্কুলে মঙ্গল, বৃহস্পতি, শুক্র। এবার আমরা যুক্তবর্ণগুলো ভেঙে ভেঙে শিখব। স্কুলে দন্তস্বয়ে ক, দন্তস্ব যোগ ক, দন্তস্বয়ের সাথে ক মিলে স্কুলে দন্তস্বয়ে ক একসাথে চলে আসছে। মঙ্গলবার, মঙ্গল উ গ, উ গ মঙ্গল, ম উ গ ল মঙ্গল। বৃহস্পতিবার দন্তস্বয়ে প, দন্তস্ব যোগ প, এখানে আমরা ভেঙে ভেঙে দেখাচ্ছি, দন্তস্ব যোগ প, দন্তস্বয়ে প, বৃহস্পতি দন্তস্বয়ে প। সপ্তাহ পয়ে ত, পয়ে যোগ ত, পয়ের সাথে ত, পয়ে ত সপ্তাহ। শুক্রবার ক র ফলা ক, র ফলা, রয়ে ফলা, কয়ের সাথে র ফলা দেওয়া হয়েছে, র ফলা। এখানে আমরা যখন র ফলাগুলো আনবো তখন র ফলাটা লিখব, র ফলা আসুক, ব ফলা আসুক, বা ম ফলা আসুক, জ ফলা আসুক, যাই আসুক না কেন আমরা সেটা পাশে লিখব। মোমো কোন কাজ কীবারে করে তা বর্ণনা করি। মোমো কোন কাজ কীবারে করে, যেমন বাগান দেখাশোনা করে, এখানে বারগুলো দেওয়া আছে, বুধবার, শনিবার, মঙ্গলবার, রবিবার, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার। এখন আমরা জানব যে আসলে সে কীবারে কোন কাজটা করে, এটা আমরা একদম আয়ত্ত করে ফেলব। তাহলে বুধবারে সে কী কাজ করে, আচ্ছা বাগান দেখাশোনা করে, বাগান সে দেখাশোনা করে কীবারে আমরা এখানে জানলাম, বাগান দেখাশোনা করে। রবিবারে সে বাগান দেখাশোনা করে, এখানে রবিবারটা লিখে ফেললাম, ফাঁকা করে রবিবার। খেলাধুলা করে, এখন দেখি খেলাধুলা করে সে কীবার, শুক্রবার ছুটির দিন, ওই দিন সে খেলাধুলা করে। তাহলে আমরা জানলাম যে খেলাধুলা করে শুক্রবার, এখানে আমি ফাঁকা করে শুক্রবার কথাটা লিখলাম, খেলাধুলা করে শুক্রবার। ছবি ফরাক টেবিল সাজায় কীবারে, সে ফরাক টেবিল সাজায়, এখানে আমরা দেখব যে ফরাক টেবিল সাজায় কোথায় আছে, এখানে আছে, পড়ার টেবিল সাজায় শনিবার, তাহলে শনিবার কথাটা এখানে লিখলাম, পড়ার টেবিল সাজায় শনিবার। এবার আসলো ছবি আঁকে কীবারে, সে ছবি আঁকে কীবারে আমরা এখানে দেখে নেই, ছবি সে কীবারে আঁকায়, ছবি আঁকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার শব্দটা এখানে লিখব, ছবি আঁকে বৃহস্পতিবার। এরপর এলো সাঁতার কাটে, সাঁতার কাটে কীবারে আমরা একটু এখানে দেখে নেই, সাঁতার কাটে মঙ্গলবার, সাঁতার কাটে মঙ্গলবার, এখানে আমরা লিখলাম মঙ্গলবার। নিজের ঘর সাফ করে কীবারে এখানে দেখে নেই, কীবারে সে ঘর সাফ করে, এখানে নিজের ঘর সাফ করে, তাহলে বুধবার, বুধবারে সে নিজের ঘর সাফ করে, তাহলে কথাটা লিখে ফেললাম, নিজের ঘর সাফ করে বুধবার, বুধবার সব কথাটা আমরা এখানেই পেয়েছি। পড়ার টেবিল সাজায় কীবারে, এখানে আমরা দেখি কীবারে সাজায়, পড়ার টেবিল সাজায় শনিবার, তাহলে শনিবার শব্দটা এখানে পেয়ে গেলাম, এখানে আমরা লিখব শনিবার, পড়ার টেবিল সাজায় শনিবার।
এটা হলো মোমো। এই যেখানে মোমো আছে মোমো, মোমো কোন দিন কি বার কোন কাজটা করে সেটা আমরা খুব ভালোভাবে জানলাম। এবার আমরা জানব যে আমি অর্থাৎ শিক্ষার্থী কোন দিন কি কাজ করে, তুমি কোন দিন কি কাজ করো সেটা এই ছকে তুমি সাজাবা। শনিবারে কি কাজ করো, রবিবারে কি কাজ করো, সোমবারে কি কাজ করো, মঙ্গলবারে কি কাজ করো, বুধবারে কি কাজ করো, বৃহস্পতিবারে কি কাজ করো, শুক্রবারে কি কাজ করো, এই সপ্তাহে সাত দিন তুমি কোন বারে কি কাজটা করো সেটা এখানে লিখবে। এটা থাকবে তোমার এসডাব্লিউ, এই কাজটা তুমি করবে। পাশাপাশি মুমুরটাও একটু দেখবে, তুমি যে কাজটা করো অ্যাকচুয়ালি তুমি সেই কাজটার কথাই এখানে লিখবে। যদি তুমি শনিবারে পড়াশোনা করো সেটা লিখবে, শনিবারে পড়াশোনা করো। যদি রবিবারে খেলাধুলা করো লিখবে, রবিবারে খেলাধুলা করো। যদি সোমবারে তুমি ছবি আঁকো তাহলে লিখবে যে সোমবারে আমি ছবি আঁকি। এইভাবে তুমি অ্যাকচুয়ালি যেই কাজটা করো সেই কাজটার কথাই এখানে লিখবে। শুক্রবারে যদি তুমি তোমার কাপড় চোপড় গুছাও বা পড়ার টেবিল গুছাও তাহলে তুমি লিখবে শুক্রবারে আমি আমার পড়ার টেবিল গুছাই বা আমি আমার কাপড় চোপড় গুছাই। যদি বাড়ির কাজ আম্মুকে সাহায্য করো তাহলে সেটাও লিখবে যে আমি বাড়ির কাজ আম্মুকে সাহায্য করি। তুমি যেই কাজটা করো সেই কাজটা এখানে করবে, এটা থাকবে তোমার হোমওয়ার্ক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।